রাজধানীর গুলশান বনানী বাড়িধারা বনশ্রী নিকেতন সহ বেশ কিছু এলাকার পয় বর্জ্য পরিশোধনের জন্য বাড্ডা থানার দাশেরকান্দিতে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক পয় শোধনাগার। এ প্রকল্পের অধীনে পয় বর্জ্য পরিশোধন করে বালু নদীতে নিষ্কাশনের মাধ্যমে পানি ও পরিবেশ দূষণ রোধ করা হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়াসা আয়োজিত অনুষ্ঠানে 3,482 কোটি টাকা ব্যয়ে নির্মিত শোধনাগারটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। শোধনাগারে দৈনিক 40 লাখ মানুষের বর্জ্য শোধন করা সম্ভব। শুধু ঢাকাকে নিয়ে না ভেবে সারা দেশে নাগরিক সুবিধা বাড়াতে ওয়াসাকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। আমরা ঢাকা শহরের জন্য করলাম, রাজশাহী চট্টগ্রামেও আমরা শুরু করেছি, কিন্তু পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহর, প্রতিটি জেলা, উপজেলা, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত পানি শোধনাগার এবং পয় নিষ্কাশন ব্যবস্থাটা করতে হবে। এর জন্য একটা মাস্টার প্ল্যান আপনাদের করে ফেলতে হবে। যেসব অবকাঠামো নির্মাণ করা হয়েছে তা যত্ন সহকারে ব্যবহারের পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, জনগণের উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগ সরকার যখনই সরকার আসে মানুষের সেবা করে, দেশ উন্নত হয়। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, সেটা আমাদের 2026 সাল থেকে বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ তার অধিকার ফিরে পায়, তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, অর্থনৈতিক উন্নয়ন অধিকার মানুষ অর্জন করতে সক্ষম হয়েছে। লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদ বন্ধ হয়েছে, দারিদ্র দ্রুত হ্রাস পেয়েছে, হতদারিদ্রের হার যেটা 35.1% ছিল তা আমরা 5.6% নামিয়ে এনেছি। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের পাগলায় পয় শোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়ন হলে দৈনিক রাজধানীর 15 লাখ মানুষের পয় বর্জ্য শোধন করা সম্ভব হবে বলে জানায় ওয়াসা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।